রাজধানীতে অর্থোপেডিক হাসপাতালের কোটি টাকার ওষুধ জব্দ অসাধু ব্যক্তিদের যোগ সাজসে সরকারি ওষুধ বিক্রি হচ্ছে খোলা বাজারে বলছে র্যাব আমরা আসলে দেখি আসলে এটা কোথা থেকে আসছে এবং কারা কারা ইনভলভ আছে আমি আশা করি যে এটা বড় একটা পানিশমেন্ট হবে এবং এই মামলাটা অনেক দূর যাবে বুড়িগঙ্গার বেড়িবাদ বসিলা অংশে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ প্রভাবশালীদের কাছে মাথা নত না করার দাবি স্থানীয়দের তিন দিনেও স্বাভাবিক হয়নি চট্টগ্রামে গ্যাস সরবরাহ ভোগান্তিতে নগরবাসী কাল সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত বন্ধ থাকবে রাজধানীর গুরুত্বপূর্ণ অংশে গ্যাস সরবরাহ এবং ছয়জনকে অভিযুক্ত করে চাঞ্চল্যকর ব্লগার অভিজিৎ হত্যা মামলার অভিযোগপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা মূল পরিকল্পনাকারী মেজর জিয়া আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে শুনছিলেন মার্কেন্টাল ব্যাংক শিরোনাম আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জিদা হক এবং আছি আমি সাফিনা আহমেদ তরি দর্শক শিরোনামে যেমনটি জানাচ্ছিলাম আপনাদের রাজধানীর কলেজ গেট এলাকায় সরকারি হাসপাতালে কোটি টাকার ওষুধ জব্দ করেছে দুপুরের র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে এই অভিযান চালানো হয় তিনি জানান জব্দকৃত ওষুধ জাতীয় অর্থোপেডিক হাসপাতালের বেশ কিছু ওষুধ মিষ্টির প্যাকেটে করে অভিনব কায়দায় সরিয়ে নেওয়া হয় বলে জানান তিনি হাসপাতালের অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের যোকসাজোসে সরকারি ওষুধ খোলা বাজারে ছড়িয়ে পড়ছে বলে জানান সারোয়ার আলম আমরা এখানে প্রায় বারো তেরো হাজারের মতো আপনার সিরিজ পেয়েছি যেগুলো হচ্ছে আপনার এরকম গভর্নমেন্ট ইয়ে ডট ফোর এর লেখা আছে গভর্নমেন্ট ডট ফোর্টি এগুলো কালীদের মুসির দিয়েছে সরকারি ওষুধ সরকারি আইটেম সুতরাং সরকারি যেখান থেকে বেরিয়ে আসছে সেখানকার অবশ্যই কেউ না কেউ জড়িত আমরা আসলে দেখি যে আসলে এটা কোথা থেকে আসছে এবং কারা কারা ইনভলভ আছে আমি আশা করি যে এটা বড় একটা পানিশমেন্ট হবে এবং এই মামলাটা অনেক দূর যাবে এদিকে তৃতীয় দিনেও স্বাভাবিক হয়নি চট্টগ্রামের দক্ষিণ হালি শহরের গ্যাস সরবরাহ কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে খালের পাড়ে ভাঙন ও অতিরিক্ত পানি থাকায় গ্যাস লাইন মেরামতে দেরি হচ্ছে এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী এর আগে গেল ষোলো ফেব্রুয়ারি সন্ধ্যায় চট্টগ্রামের দক্ষিণ হালি শহর আকমল আলী রোডে খাল খননের সময় কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির চব্বিশ ইঞ্চি ব্যাসের উচ্চ চাপ বিশিষ্ট গ্যাসের প্রধান রিং লাইনটি কাটা পড়ে তখন থেকে শুরু হয় গ্যাস সংকট পরে মেরামত কাজ শুরু হলেও গতকাল বিকেল থেকে কাজ সাময়িক বন্ধ রাখা হয় আজ সকাল থেকে আবার মেরামত কাজ শুরু হয় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর খায়েজ আহমেদ জানান দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানের চেষ্টা করছেন তারা লাকড়ি চুলায় অনেক কষ্ট করে রান্না করতে হচ্ছে আমাদের আমাদের গ্যাস নাই গ্যাস ছাড়া দুই দিন ধরে রান্না করতেছি এই গ্যাস কোন দিন আসে আল্লাহই জানে বাসার থেকে আসলে কাজকর্ম যেতে গেলে সমস্যা হচ্ছে খাওয়া দাওয়ার কারণে ছেলেরা বাচ্চারা স্কুলে যেতে পারতেছে না মূলত একটা খালের ভিতর হওয়াতে এত সময় লাগতেছে না হয় আমরা অনেক আগে এই মেরামত কাজ সম্পন্ন করে গ্যাস সরবরাহ করতে সক্ষম হতাম আমরা আজকের ভিতর হয়তো আমরা আশা করতেছি গ্যাস সরবরাহ করতে সক্ষম হব আপনাদের জানিয়ে রাখতে চাই যে মেট্রো রেল প্রকল্পের কাজের জন্য আগামী কাল সন্ধ্যা 6টা থেকে বুধবার সকাল 6টা পর্যন্ত রাজধানীর গুরুত্বপূর্ণ অংশের সব ধরনের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে তিতাস গ্যাসের অপারেশন পরিচালক মোহাম্মদ কামুরুজ্জামান এক কথা জানান এর আগে গেল শনিবার আগাম ঘোষণা ছাড়া রাজধানীর বড় অংশে গ্যাস সরবরাহ বন্ধ রাখার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি রিপোর্ট করছেন জাহিদ রহমান রাজধানীর যানজট কমাতে দ্রুত এগিয়ে চলছে রেল প্রকল্পের কাজ কাজের অংশ হিসেবে রাজধানীর মিরপুর থেকে শাহবাগ পর্যন্ত বিভিন্ন স্থানে তিতাস গ্যাসের পাইপলাইন স্থানান্তর করা হবে এর ফলে মঙ্গলবার সন্ধ্যা ছটা থেকে বুধবার সকাল ছটা পর্যন্ত বারো ঘন্টা রাজধানীর বড় অংশে আবাসিক বাণিজ্যিক ও সিএনজি পাম্পে গ্যাস সরবরাহ বন্ধ রাখবে তিতাস কর্তৃপক্ষ এলাকাগুলো হল মিরপুর শ্যামলি পাড়া আগারগাঁও মহম্মদপুর ধানমন্ডি জাতীয় সংসদ ভবন গণভবন বঙ্গভবন কলাবাগান হাজারিবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় ভুয়েট শাহবাগ রোড পুরন ঢাকা গোপীবাগ স্বামীবাগ রামপুরা বনশ্রী নন্দীপাড়া মগবাজার সিদ্ধেশ্বরী সেগুনবাগিচা মিন্টু রোড তেজগাঁও খিলগাঁও বাসাবো মতিঝিল এবং কমলাপুর ও আশেপাশের এলাকা শাহবাপুরের এই লাইনটি ঢাকা শহরের মেল লাইন এর সাথে বিস্তৃত নেটওয়ার্কের সাথে সম্পৃক্ত বিদায় এই গ্যাস সরবরাহ শটডাউনের কারণে ঢাকা সিটি কর্পোরেশন অঞ্চলের মূলত কেন্দ্রীয় অঞ্চল যেগুলো আমরা বলি উনিশ দুই দুই হাজার নয় ক্রুজ মঙ্গলবার সন্ধ্যা ছয় ঘটিকা থেকে পরের দিন সকাল ছয় ঘটিকা পর্যন্ত গ্যাস সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে এর আগে গত শনিবার আগাম ঘোষণা ছাড়াই রাজধানী ও সাভারের বড় অংশে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয় এর ফলে দিনভর ভোগান্তিতে পড়েন নগরবাসী অলরেডি দুঃখ প্রকাশ করছে জিটি ছিল অলরেডি দুঃখ প্রকাশ করছে জাহিদ রহমান আর ঢাকা বুড়িগঙ্গা নদীর বেড়িবাদ ও বসিলা অংশে অভিযান চালিয়ে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পানি উন্নয়ন বোর্ড ও বিআইডব্লিউটিএ নদীরক্ষার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ আর উচ্ছেদ বন্ধ করতে প্রভাবশালী মহলের কাছে মাথা নত না করার দাবি জানিয়েছেন স্থানীয়রা বিস্তারিত শাহাবুদ্দিন রিপোর্টে রাজধানীর প্রাণভোমরা বুড়িগঙ্গার বেরিবাঁধের শেকশন ও লালবাগের শহীদনগর এলাকায় সকাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের নামে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাশাপাশি দুটি এলাকায় দুটি মাধ্যমে প্রায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তারা শনিবার থেকে সোমবার পর্যন্ত তিন দিনে নিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ এ করলো পানি উন্নয়ন বোর্ড অবৈধ স্থাপনা জারি হোক সেটা অবৈধ এইভাবে মেনেই আমরা উচ্ছেদ করছি প্রভাবশালী আর কোনো বিষয় নেই সরকারের চেয়ে বেশি প্রভাব আর কারণ নাই সরকারের স্থাপনাই যেহেতু বাদ দিচ্ছি না আমরা কাজেই কোনোটাই উচ্ছেদ থেকে বাদ যাবে না অবৈধ তবে অবৈধ স্থাপনা উচ্ছেদের ক্ষেত্রে প্রভাবশালী মহলের যে অপতৎপরতা অব্যাহত রয়েছে সেটি অগ্রাহ্য করার দাবি জানিয়েছেন স্থানীয়রা লোকপান এরা জাল করছে লিজ হাইকোর্ট বাতিল করে পূর্বে যারা সমস্ত দিছে এদিকে বুড়িগঙ্গা তুরাগ নদীর সংযোগস্থল স্থল বসিলা ব্রিজের দুই পারে দুটি ভেকুর মাধ্যমে একশো ষোলোটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ পর্যায়ক্রমে ঢাকার চারদিকে সবগুলো নদী পুনরুদ্ধার করা হবে বলে জানালেন বিআইডাব্লিউটিএ কর্মকর্তারা পাকা পাকা ভবন মতো ভবন উচ্ছেদ করতে সক্ষম হয়েছি এবং তেত্রিশটি আধা পাকা টংঘর এবং সেট ঘর আমরা এলাকা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি নদীর জমি নদীকে ফিরিয়ে দেওয়ার জন্য বিআইডব্লিউটিএ আপসীনভাবে কাজ করে যাচ্ছে আমরা যে কোনো ধরনের বাধাই আসুক নদীর স্বার্থে সব বাধাকে উপেক্ষা করে আমরা কার্যক্রম চালাব তবে কোনো ধরনের নোটিশ বা মালামাল সরাতে পর্যাপ্ত সময় পাইনি বলে জানালেন উচ্চে ধাওয়া কেউ কেউ শাহবুদ্দিন শেহাব আরটিভি ঢাকা ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডের তদন্ত শেষে 6 জনকে অভিযুক্ত করে চার্জশিট চূড়ান্ত করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট মেজর জিয়াকে মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে হত্যাকাণ্ডে এগারো জনের সংশ্লিষ্টতা থাকলেও সরাসরি অংশ নেয়া ছয় জনকে আসামি করা হয়েছে বলে জানালেন ইউনিটের প্রধান ইসলাম রিপোর্টে বিস্তারিত কাউন্টার টেরিজমের তদন্তে উঠে আসে বিশ্বাসের ভাইরাস ও অবিশ্বাসের দর্শন নামে দুটি বই লেখাকে কেন্দ্র করে উগ্রবাদী সংগঠন আনসার আল ইসলামের টার্গেটে পড়েন ব্লগার অভিজিৎ রায় আমেরিকান প্রবাসী এই লেখক দেশে আসলে তাকে হত্যার পরিকল্পনা করা হয় হত্যার মিশনে নেতৃত্ব দেয়া মুকুল রানা সহ এগারো জনের সংশ্লিষ্টতা পাওয়া যায় এদের মধ্যে ছয় জনের পরিচয় পাওয়া গেছে অন্য পাঁচ জনের নাম পরিচয় না পাওয়ায় চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছে কাউন্টার টেরিজম ইউনিট তিনজন গ্রেপ্তার হয়েছে যারা এই সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত পাশাপাশি ফারাবি সে যেহেতু চারজন গ্রেপ্তারকৃত চারজন এবং মেজর জিয়া এবং একজন যার ঠিকানা পাওয়া গেছে আকরাম এই ছয় জনের বিরুদ্ধে ইতোমধ্যে চার্জশিট প্রস্তুত করেছি চার্জশিট অনুমোদনের জন্য আজকে আমরা পাঠিয়ে দিচ্ছি ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ইউনিট প্রধান জানালেন পলাতক মেজর জিয়ার বর্তমান অবস্থানের বিষয়ে ধারণা নেই সে আর সেই অর্থে সেইভাবে সক্রিয় নেই কারণ সক্রিয় থাকলে আমাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্কটা যেভাবে বিস্তৃত আছে তাতে সক্রিয় হলে কোনো অ্যাক্টিভিটি চালালে আমরা হয়তো তার লোকেশনটা টের পাবো দু সালের ছাব্বিশ ফেব্রুয়ারি স্ত্রীকে নিয়ে বইমেলায় আসেন ব্লগার অভিজিৎ রায় সেখানে খুন হন তিনি আপেল শাহরিয়ার আর টিভি ঢাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবুধাবি সফরের প্রথম দিনে দুই দেশের মধ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ের চারটি সমঝোতা স্মারক সই হয়েছে এছাড়াও ব্যবসা বিনিয়োগ সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় রোববার সকালে আবুধাবিতে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের পর সংযুক্ত আরব আমিরাতে সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক শেষে স্থানীয় সময় বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংযুক্ত আরব আমিরাতের অর্থমন্ত্রী সুলতান আল মনসুরির উপস্থিতিতে চারটি সমঝোতা স্মারক হয় প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে আবুধাবি ও বাংলাদেশের মধ্যে ব্যবসা ও বিনিয়োগের নতুন দ্বার খুলতে যাচ্ছে বলে আশা সংশ্লিষ্টদের ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য আইন শৃঙ্খলা নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল একই সঙ্গে সব প্রার্থী যাতে প্রচারণায় সমান সুযোগ পায় সে ব্যাপারেও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে দুই সিটির উপনির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন সি আড়াই ঘন্টার বৈঠক শেষে কমিশন সচিব এলালুদ্দিন আহমদ জানান নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ আছে বলে কমিশনকে অবহিত করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানরা নির্বাচনকে আমাদের প্রশ্ন বৃদ্ধ যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে নির্বাচন যাতে অবাধ হয় সেটা দেখতে হবে এবং নির্বাচন গ্রহণযোগ্য হয় নিরপেক্ষ হয় সেটার দিকে আমাদের প্রত্যেকের সচেতন দৃষ্টি রাখতে হবে তার ব্যক্তিগত পরিচয় যাই হোক না কেন তার রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন তার কোনো পরিস্থিতি আমাদের কাছে প্রাধান্য পাবে না প্রাধান্য পাবে সকল প্রার্থী সমান সুযোগ পাবে এটাই আমাদের কাছে প্রাধান্য নাম পরিবর্তন করলেও জামায়াতের আদর্শ একই থাকবে তাই একে পরিবর্তন বলা যাবে না এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের ধানমন্ডি কার্যালয়ে সভাপতি মন্ডলীর সভা শেষে তিনি বলেন জামায়াত বিএনপি তলে তলে একে অন্যের দোসর আওয়ামী লীগ সব সময় নীতিগতভাবে জামায়াত নিষিদ্ধের পক্ষে বলেও জানান তিনি ওবায়দুল কাদের অভিযোগ করেন জাতীয় নির্বাচনে ব্যর্থতার পর হেরে যাওয়ার ভয়েই বিএনপি উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে না জানান আগামী বাইশ ও তেইশ ফেব্রুয়ারি তৃতীয় ও চতুর্থ ধাপের উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের নাম চূড়ান্ত করবে আওয়ামী লীগ আপনি আপনার নাম পরিবর্তন করলেন আপনার নীতি আদর্শ না পাল্টাল পরিবর্তন তো পরিবর্তন চলে জামাতের ব্যাপারে এটা নির্ধারিত আওয়ামী লীগ এখন আদালতের একটা ভারিক এখানে সিদ্ধান্তের দিকে নিয়ে যেতে পারে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুশো সংসদ সদস্যের শপথের বৈধতা নিয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক জলিলের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন ফলে একাদশ জাতীয় সংসদে নির্বাচিতদের শপথ ও পদে থাকা বৈধ ও সংবিধান সম্মত দশম সংসদের মেয়াদ শেষে তিরিশ জানুয়ারি সংসদ অধিবেশনের মধ্য দিয়ে একাদশ সংসদের নির্বাচিতরা কার্যভার নেন এক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় হয়নি বিষয়টি আমলে নিয়ে আদালত রিটটি সরাসরি খারিজ করে দেন তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করার কথা জানান রিটকারীর আইনজীবী সাংবিধানিক বাধ্যবাধকতা মেনেই তারা শপথ নিয়েছেন এবং তারা দশম সংসদ দশম সংসদের কার্যকাল শেষ হওয়ার আগে কোনো দায়িত্ব গ্রহণ করেন করেননি বা নিজদের ভূমিকা আইন প্রণেতা হিসাবে নিজেদের কোনো ভূমিকা রাখেননি নির্বাচন কমিশনের ভুলের জন্য হয়েছে নির্বাচন উচিত নির্বাচন উচিত ছিল আগের পার্লামেন্ট মেয়াদ শেষ হওয়ার একদিন বা দুদিন আগে দুই দিন আগে তাহলে গ্যাজেট করলে তিন দিনের বেশি সফল হতে পারত এটা আপলে ডিউশনে গেলে আমরা আশা করি এটা তারিখ দু হাজার সাল নাগাদ ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে বরিশালের পায়রা বন্দর পর্যন্ত রেল সংযোগ স্থাপিত হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন রোববার সংসদে বিরোধী দলের সদস্য রুস্তম আলী ফরাজির এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে একথা জানান রেলপথমন্ত্রী তিনি বলেন দেশের সব জেলায় রেল সংযোগে স্থাপন করে সাধারণ মানুষকে স্বল্প খরচে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ পরিবহন সেবা প্রদানের লক্ষ্যে সরকার কাজ করছে দেশের দক্ষিণাঞ্চলের মানুষের বহুদিনের লালিত স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ কাজ চলমান রয়েছে এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলের সড়ক ও সেতু মেরামতের বিষয়ে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জঙ্গির তোরাক তীরে দ্বিতীয় দিনের মতো চলছে মাওলানা সাদের অনুসারীদের বিশ্ব ইস্তেমা প্রতিকূল আবহাওয়ার কারণে ইস্তেমার দ্বিতীয় পর্যায়ের সময় একদিন বাড়ানো হয় এদিকে সাদ অনুসারী মাওলানা আশরাফ বলেন আদর্শগত পার্থক্য থাকলে ভবিষ্যতে একসঙ্গে বিশ্ব ইস্তেমা আয়োজন সম্ভব নয় বিস্তারিত জানাচ্ছেন রোববার ফজরের নামাজের পর ভারতের মাওলানা ইকবাল হাফিজের আম্বয়নের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় পর্যায়ের ইস্তেমার আনুষ্ঠানিকতা ঝড় বৃষ্টির কারণে সময় বাড়ানোর আবেদন জানান মাওলানা সাদের অনুসারীরা গতকাল বিষয়টি বিবেচনা করে ইজতেমার সময় একদিন বাড়ানো হয় তবে এই তথ্য সবাই না জানায় সকালে আখিরি মোনাজাতে অংশ নিতে এসে বিড়ম্বনায় পড়েন মুসল্লিরা আখিরি মোনাজাত হওয়ার কথা ছিল তা হলো না ডেট চেঞ্জ করে আগামীকাল দিয়েছে কালকে হচ্ছে আমার তো থাকার সম্ভব নয় সমস্ত দুনিয়ার মানুষ হেদায়ত পাক সবাই আল্লাহ আল্লাহ হয়ে যাক এদিকে ইজতেমার আয়োজন নিয়ে বিভক্তি তৈরি হওয়ায় অসন্তুষ্ট সাধারণ মুসল্লিরাও আমি চাই যে দুই পক্ষ একসঙ্গে হলে এই দিনটা কায়েম করা আমাদের জন্য ভালো হবে কারণ ওলামা হজরত আমাদের মাথার মুকুট যেন উম্মতের মধ্যে যেন ফাটন ফাটন সৃষ্টি হয়েছে আবার জন্য আল্লাহ তালা একত্রিত করে দেয় কীভাবে আমরা আল্লাহ আল্লাহ হইতে পারি দুনিয়া বা আখরাধিক কামিয়াবি হাসিল করতে পারি এজন্যই মেহনত বিকালে এক সংবাদ সম্মেলনে সাদ অনুসারী মাওলানা আশরাফ আদর্শগত পার্থক্য থাকলে এক সঙ্গে ইস্তেমার বিপক্ষে মত দেন আমরা যতক্ষণ পর্যন্ত আদর্শগত পার্থক্য থাকবে ততক্ষণ তো এক সঙ্গে করার প্রশ্নই আসে না ইস্তেমার নিরাপত্তা ব্যবস্থা নির্বিঘ্নে করতে সব আইন বাহিনী এক সাথে কাজ করছে বলে জানান গাজীপুরের পুলিশ কমিশনার এই মোনাজাতের জন্য যে নিরাপত্তামূলক ব্যবস্থা এবং ট্রাফিক ব্যবস্থা সেটি আগের যে মোনাজাত হয়েছে সেটির মতনই নেওয়া হয়েছে মঙ্গলবার সকাল দশটায় আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্যায়ের বিশ্ব ইজতেমা বহু বছর আগ থেকে টঙ্গির তোরাত্তিরে সবাই একসঙ্গে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা পালন করে আসছে তবে সম্প্রতি সময়ে এ নিয়ে দ্বিধা বিভক্তি তৈরি হয়েছে মুসলিরা বলছেন সব বিভেদ ভুলে সৃষ্টিকর্তার কল্যাণ কামনায় সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রার্থনা করবেন সোহেল রানা আর টিভি জানাবো অমর একুশে গ্রন্থমেলার খবর চট্টগ্রামে এবার বড় পরিসরে আয়োজিত হচ্ছে অমর একুশে বইমেলা এরই মধ্যে নানা বয়সী পাঠক দর্শনার্থীদের পদচারণায় কানায় কানায় পূর্ণ মেলা প্রাঙ্গন বেলাচলবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে চট্টগ্রাম থেকে কাজী মঞ্জুরুল ইসলামের তথ্য ছবিতে জানাছেন অবহ ইসলাম চট্টগ্রাম নগরের জিমনেসিয়াম মাঠে 10 ফেব্রুয়ারি থেকে প্রথমবারের মতো বড় পরিসরে বইমেলার আয়োজন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবারের মেলায় ঢাকা থেকে 60 টি স্টলের পাশাপাশি স্থানীয় 50 টি স্টল সহ মেলায় রয়েছে 110 টি স্টল মেলায় ঘুরে ঘুরে পছন্দের বই কিনতে পেরে খুশি মেলায় আসা বিভিন্ন বয়সের পাঠক এবার যখন ফাস্ট হয়েছে এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া আর প্রত্যেক বছর হবে এটাই আমি আশা রাখছি বইতে আসলে আনন্দের জন্য পড়া হয় তাই না শিখতে পারবো একটু বিজ্ঞান বিষয় কিছু থাকবে খুবই প্রাণবন্ত লাগছে এইখানে এখানে একুশের একটা আমেজ পাচ্ছি আর মেলায় পাঠকদের সারা দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন মেলায় বইনি আশা প্রকাশনা আর মানে অনেক সারা পাচ্ছি বই গল্পের বই বিনোদনের আর ছোটদের বই শব্দ원의 বই মোরা মেলায় সায়েন্স ফিকশন ইতিহাস ঐতিহ্যের বইয়ের পাশাপাশি শিশুদের বইয়ের কাটতি বেশি চট্টগ্রাম সিটি কর্পোরেশনেরও মেলা না এরা চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের মেলা না এরা চট্টগ্রামবাসী সম্মিলিতভাবে এই মেলার এবং এই মেলার কারণে সবাই যেহেতু সম্মিলিতভাবে করছে সব দিক থেকে সব ধরনের সবাই এখানে অংশগ্রহণ করতেছে প্রতিবছর এমন আয়োজনের দাবি জানিয়েছে মেলায় আসা দর্শনার্থীরা ইসলাম আর টিভি দর্শক ঢাকায় আজ অমর একুশে গ্রন্থমেলার আঠারোতম দিন তো এই মুহূর্তে সোহরাওয়ার্দি উদ্যানে অমর একুশে গ্রন্থমেলায় আছেন আমাদের সহকর্মী জুবার সানি মেলার খবর জানাতে সরাসরি চলে যাচ্ছি আমরা সেখানে সানি সানি আজ তো মেলার আঠারোতম দিন তো এই আঠারোতম দিনে এসে মেলা কেমন জমল কি দেখছেন এবং লেখক প্রকাশকরা কি বলছেন এবং আরও একটি বিষয় জানতে চাই যে আজ নতুন কি কি বই এসেছে রবিবার যেহেতু সরকারি সব অফিস আদালত খোলা তারপরও বিকেলের পর থেকে আহ পাঠকদের সংখ্যা বই প্রকাশকদের সংখ্যা কিন্তু আজ বেশ বেড়েছে বলা চলে এবং সেই সঙ্গে আপনাকে একটু বলে রাখি আজ তেত্রিশটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে বইমেলাতে এবং আজ পর্যন্ত সব মিলে প্রায় সাড়ে চারশোর মতো বই মোড়ক উন্মোচন করা হলো এবং বই মেলার কিন্তু আর খুব বেশি দিন বাকি নেই এবং শেষ সময় এসে সাধারণ পাঠকরা কিন্তু বিভিন্ন বই কিনে নিয়ে যাচ্ছেন এবং আমি যদি একটু বলি যে বিশেষ করে গল্প ছোট গল্প কবিতার বইয়ের চাহিদা কিন্তু এবারে বেশি রয়েছে এবং সেই সঙ্গে নতুন লেখকদের পাশাপাশি পুরনো লেখক যারা রয়েছে তাদের বইয়ের কিন্তু চাহিদা এখনও এখনো রয়েছে বলা চলে এবং সেই সঙ্গে হুবায়র আহমেদের বইয়ের কিন্তু একটি চাহিদা রয়েছে এবং আমি আজ কথা বলেছিলাম বেশ কয়েকটি প্রকাশকের সঙ্গে লেখকের সঙ্গে এবং তারা আমাদেরকে যতটা জানিয়েছেন যে এবারের বইমেলায় কিন্তু নতুন লেখকদের বই বেশ ভালোই বিক্রি হচ্ছে এবং হুমায়ুন আহমেদের মৃত্যুর পরে যে বইমেলায় একটি বইয়ের ঘাটতি তৈরি হয়েছিল পাঠকদের ঘাটতি তৈরি হয়েছিল সেই ঘাটতি কিন্তু আস্তে আস্তে আসলে মুছে যাচ্ছে বলা চলে এবং সেই সঙ্গে আমি আপনাকে আপনাদের মাধ্যমে দর্শকদেরকে সেটা দেখাচ্ছি যে এই বইমেলায় কিন্তু শিশু চত্বর নামে একটি চত্বর করা হচ্ছে সেখানে শিশুরা বইমেলায় কিনতে শিশুরা আসলে তারা মজা করার সুযোগ পাচ্ছে এবং তাদের অভিভাবকরাও আসলে তাদের এখানে নিয়ে আসলে বইয়ের প্রতি আগ্রহী করে তোলা এবং সেই সঙ্গে বই মেলায় কিন্তু শিশুদেরও প্রচুর বই প্রকাশিত হচ্ছে এবং সেই বইগুলো তারা কিনছেন এবং সেই সঙ্গে আমি আপনাকে একটু আহ বলে রাখি বই মেলায় কিন্তু প্রায় সাড়ে আট ফরমটো উৎসব দেশ এবং বইমেলাটি দুই ভাগে করা হচ্ছে একটি বাংলা একাডেমির সামনে এবং সরোয়ারি উদ্যানে। লোকভারার দুবারে যে তো বেশ বড় একটি জায়গা নিয়ে এই বইমেলার আয়োজনটি করা হচ্ছে এবং সার্বিক व्यवस्था পড়া যেটি রয়েছে সাধারণ পাঠকরা কিন্তু ধন্যবাদ সানি দর্শক এতক্ষণ অমর 21 গ্রন্থমেলার খবর খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জুবায়ের সানি চলে যাচ্ছি পরবর্তী সংবাদে বিভিন্ন জেলায় আজও সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ছয় জন দুপুরে পঞ্চগড়ের তেতুলিয়া রশনপুর এলাকায় পিকনিকের একটি বাস উল্টে ঘটনাস্থলেই সজীব কুমার সিং নামে ষষ্ঠ এক শিক্ষার্থী নিহত শ্রেণীর হয় আহত হয় শিক্ষক শিক্ষার্থী সহ আরো বাইশ জন নওগাঁ মান্দায় মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেলের এক আরোহীর মৃত্যু হয় হাসপাতালে নেয়ার পর আরও দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক এই ঘটনায় বাসটিতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা পটুয়াখালী বাস টার্মিনাল এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মারা গেছে চালক আহত হয়েছে শিক্ষার্থী সহ কম পক্ষে পঁয়ত্রিশ জন গাজীপুরে ট্রাক চাপায় মোটরসাইকেলের এক আরোহী মারা গেছেন সুন্দরবনে কোস্টগার্ড ও বনদস্যু সাবর বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধে অজ্ঞাত এক বনদস্যু নিহত হয়েছে বলে দাবি কোস্টগার্ডের সুন্দরবনের সোনাইমুখী খাল এলাকায় রোববার গভীর রাতে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে এ সময় ঘটনাস্থল থেকে চারটি অস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয় অন্যদিকে দিনাজপুরের নবাবগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে আব্দুল আজেজ নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে নিহতের চাচাতো ভাই সকাল আটটার দিকে বিনোদনগর ইউনিয়নের কচগদ গ্রামে এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ বিজিবি পরিচালক মেজর জেনারেল মোহাম্মদ শফিনুল ইসলাম বলেছেন ঠাকুরগাঁওয়ের বহরমপুরে বিজিবি গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা হবে দুপুরে ঠাকুরগাঁও সার্কিট হাউসে হরিপুর উপজেলার বহরমপুরের বাসিন্দাদের সাথে করেন তিনি বলেন সংঘর্ষের ঘটনা অনাকাঙ্ক্ষিত ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে সেজন্য এলাকাবাসী ও বিজিবিকে সতর্ক থাকতে হবে জেলা প্রশাসক ড কে এম কামরুজ্জামান সেলিম সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন গেল বারো ফেব্রুয়ারি বহরমপুর বিজিবি ভবিষ্যতে যেন এই জন্য কোন ঘটনা না ঘটে সেই জন্য এলাকাবাসী এবং বিজেপি উভয় সতর্ক থাকবে বিজেপি তরফ থেকে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে এই বিষয়ে তদন্ত করার জন্য এবং এই তদন্তের সুপারিশ অনুযায়ী আমরা প্রয়োজনীয় ব্যবস্থা অবস্থা গ্রহণ করব আমাদের আরটিভি কার্যালয় পরিদর্শন করলেন ভয়েস অফ আমেরিকার ব্যবসা উন্নয়ন পরিচালক মেহমুদ কাজমি ও এশিয়া অঞ্চলের প্রধান মনোজয় আর আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সয়দিক রহমান তাদের স্বাগত জানান মেহমুদ কাজমি আরটিভির সাথে ভয়েস অফ আমেরিকার যৌথ কার্যক্রম নিয়ে কথা বলেন এছাড়া বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত সমস্যা রোহিঙ্গা সংকটে আর টিভির ইতিবাচক ভূমিকার প্রশংসাও করেন তিনি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন পরে আর টিভির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন অতিথিরা এবারে ব্যাংক বাণিজ্য সংবাদ প্রয়োজন ও চাহিদার উপর ভিত্তি করে নতুন তিনটি ব্যাংক অনুমোদন দেয়া হয়েছে বলে মনে করেন অর্থমন্ত্রী আহম মুস্তাফা কামাল তিনি বলেন নিয়ম মেনে ব্যাংকগুলো চললে সংখ্যা কোনো সমস্যা না সকালে সচিবালয়ে এসব কথা বলেন তিনি নতুন তিনটি ব্যাংক কার্যক্রম শুরু করলে দেশে ব্যাংকের সংখ্যা দাঁড়াবে 62 তে এদিকে ক্লাসিফাইড লোন কি প্রক্রিয়া দেয়া হচ্ছে তা খতিয়ে দেখতে শিগগিরই অডিট চালু করা হবে বলে জানান অর্থমন্ত্রী প্রয়োজন না থাকলে একাসフォルトন তো তাদের হয়তো বিশ্লেষণ আছে প্রয়োজনতে অনুভব করেছেন এবং সেই প্রয়োজনগত ভিত্তিতে হয়তো তারা করে দেখতে পারে যা ব্যাংক আছে সংখ্যা দিয়ে কোনো কিছু হবে না ব্যাংকের কার্যক্রম যদি থাকে ব্যাংক যদি কোনো যে যে উদ্দেশ্যে ব্যাংক করা সে যদি কোনো কাস্টমারদের সার্ভিস দিতে পারে এবং নিয়মের মাঝে দিতে পারে অনিয়মের মাঝে না তাহলে ইন্ডিয়ার কেস নাম্বার দিয়ে আমি মানে কোনোদিনও আমি চিন্তিত না বিদেশে বিনিয়োগ আকৃষ্ট করতে দেশে ওয়ান স্টপ সার্ভিস চালু হবে বলে জানান প্রধানমন্ত্রী বেসরকারি খাত শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা ইকোনমিক জোনে অস্ট্রেলিয়ার টিআইসি গ্রুপ ও প্যাক্ট গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান টিআইসি ম্যানুফ্যাকচারিং লিমিটেডের উদ্বোধন করেন তিনি এ সময় সালমান এফ রহমান বলেন অনুকূল পরিবেশ থাকায় দেশে বিদেশি বিনিয়োগ বাড়ছে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার জুলিয়ান নিবলেট ও মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তাফা কামা সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন টিআইসির নতুন কারখানায় প্রায় পনেরোশো ব্যক্তির কর্মসংস্থান হবে বলেও জানান কর্মকর্তারা উন্নত পাথর সরবরাহ করার জন্য শীর্ষস্থানীয় নির্মাতা প্রতিষ্ঠান আব্দুল মোনেম লিমিটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হল বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা মাল্টি ট্রেডিং লিমিটেড বিকেলে কারওয়ান বাজারে আব্দুল মোনেম লিমিটেডের কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সফওয়ান সোভান তনভীর ও আব্দুল মোনেম লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর এ এস এম মাইনুদ্দিন মোনেম এ সময় আব্দুল মোনেম লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর আব্দুল মোনেম ও বসুন্ধরা গ্রুপের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মির্জা মুজাহিদুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন আর এরই সাথে শেষ করছি আমাদের সন্ধ্যা সংবাদ তবে যাবার আগে মার্কেন্ট আল ব্যাংক শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার রাজধানীতে অর্থপেদিক হাসপাতালে কোটি টাকার ওষুধ জব্দ অসাধু ব্যক্তিদের যোগসাজসে সরকারি ওষুধ বিক্রি হচ্ছে খোলা বাজারে বলছে র্যাব বুড়িগঙ্গার বেড়িবাদ বসিলা অংশে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ প্রভাবশালীদের কাছে মাথা নত না করার দাবি স্থানীয়দের তিন দিনেও স্বাভাবিক হয়নি চট্টগ্রামে গ্যাস সরবরাহ ভোগান্তিতে নগরবাসী কাল সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত বন্ধ থাকবে রাজধানীর গুরুত্বপূর্ণ অংশে গ্যাস সরবরাহ এবং ছয়জনকে অভিযুক্ত করে চাঞ্চল্যকর ব্লগার অভিজিৎ হত্যা মামলার অভিযোগপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা মূল পরিকল্পনাকারী মেজর জিয়া সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই আর টিভির সবচেয়ে সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে টু ফোর ওয়ান ফোর ওয়ান নাম্বারে ডায়াল করুন আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর গুগল প্লে বা ইন্ডো স্টোর থেকে ডাউনলোড করুন আর টিভি অ্যাপস এছাড়াও তাৎক্ষণিক অভিনন্দন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন ফেসবুক ডট কমপ্লাস আর টিভি অনলাইন এবং ইউটিউব ডট কমপ্লেস আর টিভি ডিজিটালস ধন্যবাদ সবাইকে ধন্যবাদ